যদি যত বড় ডাক্তার হন না, যদি প্যাথোলজি যদি ভালো না হয়, তাহলে ডাক্তারি করে কোনো লাভ হবে না। আমাদের যে পিছনের সাপোর্টটা, ব্যাক সাপোর্ট যেটা আছে, এইটা আমাদেরকে আজকে সরকার বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে দিয়ে এটা ডেভেলপ করছেন, ওদেরকে আমাদের কাজে লাগাতে হবে। আপনারা যারা চ্যানেলে কাজ করছেন, এটা আপনারা মনে করেন না এটা শুধু আপনাদের বেনিফিট হচ্ছে, আপনারা যদি সঠিক তথ্যটা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে অনেকেই এটার মধ্যে উৎসাহিত হচ্ছে। বিশেষ করে আমার ইয়াং জেনারেশনটা যদি এটাও মানে সে যদি জানতে পারে, সে যদি এটা বুঝতে পারে, সে যদি এটা নিয়ে কালচার করে, তাহলে দেখা যাবে সে সাধারণ একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করবে না। সে দেখা যাবে যে মানুষের জমি নিয়ে, তারপরে সে নিজে ডেভেলপ করতেছে, সে যে কোনো সরকারি জায়গায় গিয়ে একটা ট্রেনিং নিয়ে, তারপরে দেখা যাবে সে একটা নিজেই করতে পারবে অথবা খুব ভালো একটা চাকরি পাবে, যেটা থেকে আমাদের দেশে এখন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ট্রেনিংগুলি দেওয়া হচ্ছে। তাহলে ছেলেরা এখন ব্যাংকে চাকরি করবে কী করে, ওই গার্মেন্টসের চাকরি কী করবে কী করে, এই ধরনের চিন্তাভাবনা করে। সুতরাং আমাদের ইয়াং জেনারেশনটা যদি এটা চিন্তা করে, ছেলে হোক আর মেয়ে হোক, তারা কিন্তু আজকে এই কাজগুলি তারা করতে পারে এবং ভবিষ্যৎ ভবিষ্যতে কিন্তু তাদের জন্য অনেক বড় সুফল নিয়ে আসবে। আমার মতো একটা বৃদ্ধ মানুষ যদি আজকে নারায়ণগঞ্জ থেকে, আপনার নারায়ণগঞ্জ থেকে আপনি চলে এসছেন এত দূরে, আপনি তিনবেগে ডাকলেন না কেন, আমি তো পারতাম তিনবেগে ডাকতাম, তিনবেগে আমি একটা দরকার বললে একটা হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতাম, তিনবেগে আপনি আসেন, যে আপনি আসেন আপনার সাথে ডাকার সোনা হোটেলে বসে আমি এক ঘন্টা কথা বলতে চাই, আবার আপনাকে আমি হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেবো। যে যে আন্তরিকতা হলো, এই আন্তরিকতাটা হবে না, এই আন্তরিকতা আমরা বুঝতে পারবো না। আমরা যদি এখন এখানে কিছু গরু আছে আমরা দেখবো, দেখে ওনার সাজেশন অনুযায়ী গরুগুলি যাবে, আমার সাজেশনে গরুগুলি যাবে না, তাহলে হয়তো যদি আমার হায়াত দেয় আল্লাহ, আর নাহলে আমার পরিবারে যারা আছে আমার ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও আমি নিয়ে এসেছি এখানে, যেন ওনাকে ওনার সাথে চেনা পরিচয় হয়। এটাই আমাদের কন্টিনিউ চলবে, এটাই আমাদের ইচ্ছা, নাহলে আমার পরিবারের অন্য সদস্যকে এখানে আনার দরকার ছিল না, আমি কাউকে নাও করতে পারি, বয়স হয়ে গেছে। সুতরাং তারা যেন চিন্তা পাবে, তার জন্য আমরা এইভাবে এসেছি, এইভাবে এসে ওনার সাথে পরিচিতিটা হয়ে গেলাম। এরপরে যদি উনি কখনো প্রয়োজন মনে করেন, আমি আপনাকে জিনিসটা দিচ্ছি, আমি একটু দেখতে চাই আপনি সঠিকভাবে এটা করছেন কিনা, তখন যদি উনি আমাকে যেতে চান আমার এখানে, তাহলে ওনার জন্য আমার আমন্ত্রণ রইল। আমি জিনিস দিলাম, অনেক জিনিসটা কীভাবে করছে। আচ্ছা আচ্ছা স্যার, একটা শেষ প্রশ্ন সেটা হলো যে এই যে তুমি ভাইয়ের সঙ্গে যতটুকু আপনি কথা বললেন আর কি, এটাতে কি আপনি স্যাটিসফাইড? স্যাটিসফাইড মানে আমি তো ওস্তাদ বললাম, ওনার থেকে আমি বয়সও অনেক বড় হব অবশ্যই, এবং এই কাজেও আমি বেশ সিনিয়রই হব, তারপর আমি ওস্তাদ বলেছি, ওস্তাদ বলেছি তো ওনার মাথা ঠিক রাখেন কেমন করে এটাই জানি না, কারণ এত কাস্টমারের সাথে কথা, এবং একটা হচ্ছে উনি বিক্রি করছেন, আর একটা হচ্ছেন ওটাকে লালন পালন কী করে করতে হবে এটা উনি বলছেন। ওনাকে আমি আপনাদের চ্যানেলে যতবার আমি দেখেছি ততবারে দেখছি, কিন্তু ওনার হাতে কানে একটা টেলিফোন, আমি গত সপ্তাহে একটা দেখলাম উনি মদিনার একটা লোককে উনি আপনার টেলিফোনে উনি গরু পরিদর্শন করছেন এবং গরুটা উনি বিক্রিও করে ফেললেন, এবং উনি যে সাজেশনটা দিচ্ছেন এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ আমি অনেক জায়গা থেকে গরু কিনেছি, কিন্তু দেখছি ওই গরুটাকে কীভাবে লালন পালন করতে পারে এই ব্যক্তি নিজেই জানে না, গরুটাকে কত লাভ করতে হবে সে সেটাই জানে, কিন্তু গরুটাকে লালন পালন কী করে লোকটা করবে তাকে তো একটা সাজেশন দিয়ে দেওয়া, এটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি, এটা সারা বাংলাদেশের মধ্যে আমি ওনার মধ্যে এটা পেয়েছি। আপনার প্রশ্ন একটাই যে আমি কেন আসলাম, জি আমি কেন এখানে আসলাম, জি আমি এসছি এটা ওনাকে জানার জন্য, এবং আমার এলাকায় আমার সাধারণ ছেলেপেলে যারা আছে, যারা ইয়াং জেনারেশন যারা আজকে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, আপনার এই ভিডিওটা পেলে হয়তো তারাও দেখবে যে আমি এটা করতে পারতেছি। আমি জীবনে কখনো মানুষের কাছে হাত পাতি নেই আর কাউকে মাথা নত করিনি, আমি অত্যন্ত উচ্চ বংশের ছেলে, জি আমরা জানি উচ্চ বংশের ছেলে, কিন্তু আমি রাস্তার পাড়ে দাঁড়িয়ে মুরগি বিক্রি করেছি, আমি বাস চালিয়েছি, আমি সেই মোহনগঞ্জ থেকে মাছ নিয়ে গিয়ে আমি নারায়ণগঞ্জে বিক্রি করেছি, গাফরগাঁ থেকে মুরগি নিয়ে গিয়ে আমি পাতুল মোহনগঞ্জে আমি বিক্রি করেছি। আমাকে যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় তাহলে আমাকে শুধুমাত্র পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে হবে না, পরিশ্রমটা যত আমি পরিশ্রম করবো তত বেশি আমি ভালো থাকবো আর তত বেশি আমার স্যাটিসফ্যাকশন থাকবে। এই ইয়াং জেনারেশনের কাছে আমার আহ্বান যে পরিশ্রম করা শিখো এবং জানো, তারপরে পরিশ্রম করো, বেকার পরিশ্রম করো না, আগে জানো, তোমাকে তোমাকে জানতে হবে তুমি আল্লাহকে ডাকবে কী করে এটাও জানতে হবে, তুমি যদি যে কোনো একটা কাজে যাও সেই সম্বন্ধে তোমাকে জানতে হবে, পুঁথিগত বিদ্যায় তুমি একটা চাকরি করতে পারবা,
তুমি কারোর কাছে তোমার সময়টা বিক্রি করতে পারবে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওখানে কী হচ্ছে এটা সম্বন্ধে তুমি জানবে না, সুতরাং তুমি নিজে চেষ্টা করো। তার জন্য যে কেউ চাকরি বাকরি করবে তা না, চাকরি বাকরি না করলে তো দেশ চলবে না, আমরা তো কার্যক্রম করতে পারবো না। তো সবার জন্য সব না, যারা যার জন্য পৌঁছিয়ে যাবে, আমরা তিন ভাই, তা তিন ভাইয়ের মধ্যে তো আমার কেউ করেনি, আমি তো করে গেছি। প্রত্যেকটা সংসারে কেউ না কেউ একজন রেসপন্সিবিলিটি নিয়ে নেয়। আর সারা বাংলাদেশের জন্য এই কৃষির এই যে আমিষ তৈরি করার জন্য আমি বলবো একজন সারা বাংলাদেশে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তুইন ভাই, যার জন্য আমার মতো মানুষ অবশ্য আজকে এখানে দৌড়ে এসছে। এটা আমি আপনি প্রশ্ন করেছেন, আমি তো বারবার ওনাকে বলছি যে আমি তো ওনাকে নিয়ে যেতে পারতাম, আজকে এই এলাকার যে এপি মহোদয় আছেন তার সঙ্গে আমি আসতে পারতাম, আর থানা থেকে ওসি নিয়ে আমি আমার প্রোটোকল তাই বলে। কিন্তু আমি একজন শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে ওনার কাছে আসছি, কারণ গুরুর কাছে সেই না। আর আমরা জানি যে আপনি একদম সাধারণ লাইফ লিড করেন, এটা বাংলাদেশের সবাই জানে, এটা নতুন করে কিছু বলার নেই। এবং আমরা আজ দেখলাম যে আপনি এই যে একটা অন্ধকার গলি বলা যায় তুইন ভাইয়ের বাসায় ঢুকতে, সেই গলি দিয়ে আপনি হেঁটে হেঁটে এই যে আমার শারীরিক অবস্থা একটু খারাপ, কোমরে একটা পেন আছে, যার জন্য আমার লাঠি নিয়ে চলতে হচ্ছে। আমি গত 6 মাস যেখানে আমি 17-18 ওষুধ খেতাম এবং প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দিতে হতো, আমার ট্রিটমেন্টটা দেশের বাইরে করতে হতো, কিন্তু আমি কোনো অবস্থায় পাচ্ছি না গত 6 মাস ধরে যে আমার ট্রিটমেন্টটা কন্টিনিউ করার জন্য। আমার চোখটাও প্রায় 80% আমি চোখে দেখি না, এটাও একবার অপারেশন করার দরকার আছে এবং প্রতি 45 দিন পর পর একটা ইঞ্জেকশন দেওয়ার দরকার আছে, তার জন্য আমার কাজ থেকে থাকতে পারে না। কিন্তু আমার পরিবার চেয়ে আমি বাসায় শুয়ে থাকি, ইম্পসিবল। আমি কখনও রাত্রে 3টার পরে ঘুমাই না, 3টা থেকে ফজর নামাজ পর্যন্ত আমার সমস্ত কার্যক্রম আমার রুটিন হয়ে যায়। 3টার পরে আমাকে ঘুমাতে পারবে না কেউ, 18 বছর বয়স হওয়ার পর থেকে 3টার পরে আমি কখনো ঘুমাই না। 3টা থেকে আমার পরবর্তী ইয়েটা কী হবে ওটা আমি সবসময় রেডি করে নিই, এবং আমি কিন্তু বিছানায় পড়লেই আমি ঘুমিয়ে যাবো, কারণ আমার টেনশন নেই, কারণ আমি প্ল্যানিং করেছি, প্ল্যানিং শেষ করেছি, বিসমিল্লাহ বলে শুরু করবো, আলহামদুলিল্লাহ বলে ঘুমাই যাবো, এটুকুই। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে পারি এটাই আমার সার্থকতা, এটাই আমার সার্থকতা। ভবিষ্যৎ প্রজন্ম কেউ লেখাপড়া করছে, কেউ চাষ করছে, কেউ ইতিহাস করছে। আমি তো শুধু রাজনীতি এসেছি আমার ভাইয়ের কারণে, আমার ভাইয়ের হঠাৎ মৃত্যুর কারণেই আমাকে এমপির দায়িত্বটা নিতে হচ্ছে। আমার দাদাও এমএলএ ছিলেন, আমার বাবাও ছিলেন, আমার বড় ভাইও ছিলেন, আমার ছোটো ভাইও আছে, পারিবারিকভাবে। আমি কিন্তু 3 নম্বর এসেছি, আমার আসার কথা ছিল, প্রথমবারই আমার আসার কথা ছিল, আমার বাবারও তাই ইচ্ছা ছিল। আমি দেখলাম যদি আমাকে এটাকে পেশা হিসাবে না নিই, অনেকে রাজনীতিকে অনেক সময় পেশা হিসাবে নিয়ে নেন, নিয়ে নেন, এটা বাধ্য হচ্ছে অনেকে, কিন্তু আমার যদি পেশাটা যদি আলাদা থাকে আর রাজনীতিতে যদি আলাদা থাকে তাহলে আমি ভালো কিছু করতে পারবো। এই পর্যন্ত আপনাদের দোয়ায় আমি এটা বলবো, আমি গরিব মানুষের দোয়া দিতে পেরেছি, আজকে যে ওষুধ ছাড়া আমি বেঁচে আছি সেটা আমার এলাকার গরিব মানুষের দোয়া দিয়ে, এছাড়া আমার কোনো ওষুধ নেই। শুধু এলাকা না, গোটা বাংলাদেশের, আমি আমার এলাকায় বলে তো চলবে না, সবাই করতে পারিনি। তবে হ্যাঁ, তবে কিছু ফলোয়ার তৈরি হচ্ছে, ফলোয়ার তৈরি হচ্ছে, একটা দুটো তৈরি হবে, যে এলাকায় তৈরি হবে সেই এলাকায় ডেভেলপমেন্ট হবে। তবে ডেভেলপের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বুঝাতে হবে, শুধু শুধু বললেই হবে না, তুমি মাদকাসক্ত হয়েও না। একটা মানুষ যদি বেকার থাকে, তার যদি কিছু করার না থাকে, সে যদি ফ্রাস্ট্রেশন থাকে, তো অটোমেটিকলি সে ওদিকে চলে যাবে। এই তাকে খেলাধুলা দেওয়া হোক, শিক্ষা দিয়ে হোক, যে কোনোভাবে তাকে ব্যস্ত রাখতে হবে, সে যেন কখনো ফ্রাস্ট্রেশন না হয়ে যায়। ফ্রাস্ট্রেশন যদি হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অনেক খারাপ। আমাদেরকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতেই হবে, তার জন্যই বঙ্গবন্ধুর সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যিনি নাকি 20 ঘন্টার উপরে কাজ করেন, 20 ঘন্টার উপরে উনি কাজ করেন, শুধুমাত্র মানুষের জন্য, ওনার জন্য না। ওনার জন্য যদি কাজ করতেন তাহলে ওনাকে কিন্তু দেশে ফিরে আসার কোনো দরকার ছিল না, বা এখনও তার কাজ করার দরকার ছিল না, তিনি কিন্তু দেশে বাইরে চলে যেতে পারেন। কিসের করুন না কিসের কী, ওনার কাজ কিন্তু কোনো অবস্থায় বন্ধ নেই, এবং আমাদের প্রতি যথাসময়ে, যদিও আমি অন্য দলে আছি, কিন্তু প্রত্যেকটা মানুষ কোনো দল মত নির্বিশেষে আজকে শুধু একটাই কাজ হচ্ছে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা একসময় যুদ্ধ করেছি 71-এ, তখন কিন্তু আমরা জানতাম আমাদের শত্রুকে, এখন আমাদের শত্রু আমরা জানি করোনা ভাইরাস, কিন্তু তাকে আমরা চোখে দেখতে পাই। এর থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের যে গভর্নমেন্টের নির্দেশনাটা আছে,
যে নির্দেশটা এখন আমি পালন করছি না, আমি মাস্কটা পড়ছি না কথা বলার সুবিধার জন্য, আমি ইচ্ছামতো করে আমি স্যানিটাইজার ইউজ করছি না, হাতটা আমি পরিষ্কার রাখতে পারছি না, কিন্তু আমরা বলছি এটা করো এটা করো এটা করো এটা করো, তো এখানে স্যানিটাইজ থাকতে হবে। আমি জানি না এই চেয়ারটাকে কে ধরে এখানে এনে রাখবে, তার ভিতরে এটা রোগটা আসে কি না, এমনও হতে পারে তার শারীরিক শক্তি অনেক বেশি, তাকে করোনা ভাইরাস অ্যাটাক করবে না, কিন্তু সে কিন্তু বহন করে নিয়ে এসছে, বহন করে নিয়ে এসছে, আমি এটার মধ্যে হাত দিলাম, আমি হাতটা যদি কোনো অবস্থায় মুখে লাগিয়ে দিই তাহলে আমি এটা হবে। আর এবং আপনার সাথে আমার দূরত্ব যদি বজায় থাকে তাহলে মাস্ক না পড়লেও হবে, কিন্তু আমরা দূরত্বটা বজায় থাকে, আমরা মনে করছি যে করোনা ভাইরাস চলে গেছে। আজকে ইউরোপের অবস্থা একদম ভালো হয়ে গেলো, আবার আসলে কয়েকদিন ধরে অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত বেড়ে গেছে, এটার কারণটা কি, ওদের হলিডে হলিডে হয়েছিল, আগস্ট মাস ওদের হলিডে থাকে, এই হলিডের সময় তারা ইচ্ছা মতো ঘোরাফেরি করেছে। আর আমার বাংলাদেশে বেড়ে গেল এই কোরবানির সময়, কোরবানির সময় হাটের হাট হাটগুলি আগে বাড়ি গিয়েছে, এটা শুধু কোরবানির সময় না, এটা প্রতি সপ্তাহে হাটগুলি হচ্ছে। আমাদের কোনো কোনো জায়গা আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না, কোনো কোনো জায়গা, কিন্তু দেশ তো মডার্ন হয়ে গেছে এখন, তো আমি তো বলবো প্রায় 60% মানুষই অনলাইনে গরু কিনেছে এবং অনলাইনে কোরবানি দিয়েছে, জি 60% মানুষ কিনে, এই ডেভেলপ হওয়ার জন্য একটু সময় লাগবে, ততক্ষণ আমরা বেঁচে থাকতে পারলেই হয় ইনশাআল্লাহ।